এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা দুটো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করব প্রথমটি হচ্ছে দু হাজার সালের প্রাথমিক টেটের ভুল প্রশ্ন উত্তরকে কেন্দ্র করে যে জাজমেন্ট এসেছিলো সেই জাজমেন্টের ভিত্তিতে ইন্টারভিউ এবং অ্যাটিচিউড টেস্টের দিনক্ষণ রাজ্য সরকার ঠিক করেছে অর্থাৎ দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেটের ভুল প্রশ্ন উত্তরকে কেন্দ্র করে প্রতিভা মণ্ডলের মামলার মধ্য দিয়ে রাজ্য সরকার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে পনেরোই জানুয়ারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওএমআর এমআর সিট ওয়ে রি অন দ্য বেসিস অফ দ্য কোর্ট ডাইরেকশান ইন রেসপেক্ট অফ সিক্স কোশ্চেন অর্থাৎ দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেটের যে ওএমআর সিট ছিল সেটা পুনর্মূল্যায়ন হয়েছে কোর্টের নির্দেশে ছটি কোশ্চেনের রেসপেক্টে অর্থাৎ কোর্ট যে অর্ডার দিয়েছিল ছটি প্রশ্ন ভুলের জন্য বা উত্তর ভুলের জন্য ছ নম্বরই পাবে সেই ভিত্তিতে এই রিভলিউশন হয়েছে এই ছটি প্রশ্নের ভিত্তিতে ক্যান্ডিডেটরা যে কোয়ালিফাইড করেছেন তাদের বিবরণ নিচে দেওয়া হয়েছে দেখুন এখানে আছে আপন সার্চ অ্যাওয়ার্ড অফ মার্কস সেভারেল ক্যান্ডিডেটস হ্যাভ কোয়ালিফাইড ইন টেট টু থাউজেন্ড ফোরটিন অ্যান্ড ইনফরমেশান হ্যাজ বিন গিভেন টু দেম অর্থাৎ যে সকল ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছেন ওই ছটা প্রশ্ন ভুলের জন্য তাদের নাম দেখুন এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী এবং সেই সঙ্গে নেম অব দ্য রিট পিটিশনার এবং কেস নাম্বার ডান দিকে রোল নাম্বার দেওয়া আছে এখানে রোল নাম্বারটা অবশ্যই টেট অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এখানে দেখুন এক থেকে সাঁত্রিশ জনের নাম আছে ইন্টারভিউ এবং অ্যাটিটিউড টেস্টের জন্য এবং নিচে দেওয়া আছে দেখুন শিডিউল অফ ইন্টারভিউ অ্যান্ড অ্যাটিটিউড টেস্ট ফর দ্য রিট পিটিশনার অর্থাৎ এই সকল ক্যান্ডিডেটদের রিটপিটিশনারদের ইন্টারভিউ এবং অ্যাটিচেড অ্যাটিচিউড টেস্টের শিডিউল দেওয়া হয়েছে দেখুন পনেরোই জানুয়ারি দু হাজার টাইম এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত ভেনু ভেনু দেওয়া আছে দেখুন আচার্য প্রফুল্লচন্দ্র ভবন আপনারা জানেন প্রতিভা মণ্ডলের মামলা থেকে আরও অনেক ক্যান্ডিডেটের নাম ছিল কিন্তু এখানে সাঁত্রিশ জনের লিস্ট পাবলিশ করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে আরও কিছু ক্যান্ডিডেটদের নাম ইন্টারভিউ ও অ্যাটিটিউড টেস্টের জন্য হয়তো উঠে আসতে পারে সেই সংক্রান্ত আপডেট আমরা দেবো যদি উঠে আসে এবং এই দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেটের ভুল প্রশ্ন উত্তরকে কেন্দ্র করে বসির আহমেদের মামলাটা এখনও পেন্ডিং আছে এই বসির আহমেদের মামলা জাজমেন্ট কোন দিকে যায় সেটাও আমাদের নজরে থাকবে অবশ্যই প্রাথমিক টেটের ভুল প্রশ্ন উত্তরকে কেন্দ্র করে কোনো আপডেট উঠেলে পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে যে সকল মাদ্রাসা স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ হয় সেই সব স্কুলগুলির জন্য দ্রুত সাত হাজারের উপর অধিক ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে এবং তারও নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন আপনারা জানেন কালকেই সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ করতে পারবে মামলার জন্য বহুদিন নিয়োগ বন্ধ ছিল মাদ্রাসা স্কুলগুলিতে সুপ্রিম কোর্টের জাজমেন্টের ফলে এবার দ্রুত মাদ্রাসা স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ হতে চলেছে এবার আমরা চলে যাব দু সালে যে প্রাথমিক টেট হবে সেই প্রাথমিক টেটকে সামনে রেখে চাইল্ড স্টাডিজ বা শিশু মনস্তত্ব থেকে সাত নম্বর প্র্যাকটিস সেট আপনাদের সামনে শেয়ার করছি এই টপ প্রশ্নগুলো বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড উত্তরপ্রদেশের প্রাথমিক টেথ থেকে আমরা কালেকশান করেছি চলুন চাইল্ড স্টাডিজ বা শিশু মনস্তত্ব থেকে প্র্যাকটিস সেট সেভেন প্রথম প্রশ্ন শিক্ষার মূল লক্ষ্য শুধু শিক্ষা শিক্ষাদানই নয় বিকাশ করা কে এভাবে শিক্ষার মূল লক্ষ্যের কথা বলেছিলেন উত্তরের প্রথম অপশান প্লেটো দ্বিতীয় অপশান পেস্তালজি তৃতীয় অপশান অ্যারিস্টটল চতুর্থ অপশান পার্সিনান সঠিক উত্তর অপশান খ পেস্তালজি বা পেস্তাল দ্বিতীয় প্রশ্ন শৈশবকালের অন্যতম বৈশিষ্ট্য হল উত্তরের প্রথম অপশান নিজের চারপাশকেই পৃথিবী ভাবতে শুরু করা দ্বিতীয় অপশান শিশুর মনোগত চিন্তার শুরু হয় তৃতীয় অপশান বন্ধুদের প্রতি শিশু গভীরভাবে অনুরক্ত হয় চতুর্থ অপশান শিশু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে সঠিক উত্তর ঘ শিশু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে সেই কারণে শৈশবেই শিশুর ভাষার বিকাশ দ্রুত ঘটে এরপর চলে যাব তিন নম্বর প্রশ্নে বিনে সাইমনের পরীক্ষা হলো এক প্রকারের উত্তরের প্রথম অপশান ব্যক্তিত্বের পরীক্ষা দ্বিতীয় অপশান বুদ্ধিমত্তার পরীক্ষা তৃতীয় অপশান যোগ্যতার পরীক্ষা চতুর্থ অপশান সাংখ্যিক দক্ষতার পরীক্ষা অবশ্যই সঠিক উত্তর খ বুদ্ধিমত্তার পরীক্ষা অবশ্যই মনে রাখবেন সাইমনের পরীক্ষা মানেই বুদ্ধির পরীক্ষা এরপর চলে যাব চার নম্বর প্রশ্নে লিঙ্গ বৈষম্যের ফলে মহিলারা কোথায় অসমান ব্যবহার পায় উত্তরের প্রথম অপশান অধিকার ও বিশেষাধিকারের অনুমোদনে দ্বিতীয় অপশান শ্রম বিভাজনে তৃতীয় অপশান ক্ষমতা ও দায়িত্ব বিভাজনে এবং চতুর্থ অপশান উপরের সবকটি সঠিক উত্তর ঘ উপরের সবকটি কারণ লিঙ্গ বৈষম্যের ফলে মহিলারা অধিকার এবং বিশেষ অধিকারের থেকে বঞ্চিত হয় এবং শ্রম শ্রমের ক্ষেত্রেও বিভাজন দেখা যায় সেই সঙ্গে ক্ষমতা ও দায়িত্ব বিভাজনেও অসাম্য লক্ষ্য করা যায় বা বই লক্ষ্য করা যায় তাই সঠিক উত্তর অবশ্যই ঘ উপরের সবকটি সঠিক এরপর চলে যাব পাঁচ নম্বর প্রশ্নে অতিশয় প্রতিভাবান শিশুদের বুদ্ধাঙ্ক ড্যাশের চেয়ে বেশি অর্থাৎ এখানে শূন্যস্থানে কোন উত্তরটা সঠিক হয় সেটা বসাতে হবে উত্তরের প্রথম অপশান একশো ষাট দ্বিতীয় অপশান একশো পঞ্চাশ তৃতীয় অপশান একশো চল্লিশ এবং চতুর্থ অপশান একশো তিরিশ সঠিক উত্তর ঘ একশো তিরিশ অবশ্যই মনে রাখবেন অতিশয় প্রতিভাবান শিশুদের বুদ্ধাঙ্ক একশো তিরিশের অধিক এরপর চলে যাব ছ নম্বর প্রশ্নে নিচের কোনটি শিখনের অন্যতম শ্রেষ্ঠ আপ্তবাক্য উত্তরের প্রথম অপশান শিক্ষকের উচিত কঠিন অংশ থেকে আরম্ভ করে তারপর সহজ অংশে প্রবেশ করা দ্বিতীয় অপশান শিক্ষকের উচিত সাধারণ বিষয় থেকে বিশেষ বিষয়ে যাওয়া তৃতীয় অপশান শিক্ষকের উচিত জানা বিষয় থেকে না জানা বিষয়ে এগিয়ে যাওয়া চতুর্থ অপশান উপরের কোনোটিই নয় সঠিক উত্তর গ শিক্ষকের উচিত জানা বিষয় থেকে না জানা বিষয়ে এগিয়ে যাওয়া যেটাকে বলা হচ্ছে আরোহী পদ্ধতি এরপর আমরা চলে যাব প্র্যাকটিস সেট সেভেনের সাত নম্বর প্রশ্নে ছাত্রদের পড়াশোনার আগ্রহ না দেখানোর সম্ভাব্য কারণ কী উত্তরের প্রথম অপশান মূল্যবোধের অভাব দ্বিতীয় অপশান সন্তানের শিক্ষাগত প্রয়োজনে বাবা মায়ের উদাসীনতা তৃতীয় অপশান পড়াশোনার মাধ্যমে সুন্দর ভবিষ্যতের ধারণা না থাকা চতুর্থ অপশান শিক্ষার পাঠ্যক্রমের বিষয়বস্তু গুণসম্পন্ন বা সঠিক নয় সঠিক উত্তর অপশান গ পড়াশোনার মাধ্যমে সুন্দর ভবিষ্যতের ধারণা না থাকা অর্থাৎ পড়াশোনার মাধ্যমে যে সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে এই সচেতনতা ছাত্রছাত্রীদের মধ্যে আনা হয় না বা ধারণা দেওয়া হয় না তাই সুন্দর ভবিষ্যতের ধারণা না থাকায় পড়াশোনায় আগ্রহ থাকে না ছাত্রছাত্রীদের অবশ্যই সঠিক উত্তর গ পড়াশোনার মাধ্যমে সুন্দর ভবিষ্যতের ধারণা না থাকা এরপর চলে যাব আট নম্বর প্রশ্নে প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদান কেন গুরুত্বপূর্ণ উত্তরের প্রথম অপশান ছাত্রদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য দ্বিতীয় অপশান এর ফলে শিখন সহজ হয় তৃতীয় অপশান এটা ছাত্রদের বৌদ্ধিক বিকাশে সাহায্য করে এবং চতুর্থ অপশান ছাত্রদের শিখনের জন্য স্বাভাবিক পরিবেশ তৈরি করা সঠিক উত্তর ঘ ছাত্রদের শিখনের জন্য স্বাভাবিক পরিবেশ তৈরি করা প্রত্যেকেই মাতৃভাষাতেই স্বাচ্ছন্দ্য অনুভব করে তাই মাতৃভাষার মাধ্যমেই ছাত্রছাত্রীদের শিখনের জন্য স্বাভাবিক পরিবেশ তৈরি করা সম্ভব হয় তাই সঠিক উত্তর অবশ্যই ঘ ছাত্রছাত্রীদের শিক্ষণের জন্য স্বাভাবিক পরিবেশ তৈরি করা এরপর আমরা চলে যাব ন নম্বর প্রশ্নে শিক্ষার মানোন্নয়নে নিচের কোন কৌশল ব্যবহার করা উচিত উত্তরের প্রথম অপশান মাসুল বৃদ্ধি করা দ্বিতীয় অপশান নিয়মিত পাঠক্রম মূল্যায়ন করা তৃতীয় অপশান শিক্ষকদের উচ্চ বেতন প্রদান এবং চতুর্থ অপশান নিয়মিত ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা সঠিক উত্তর ঘ নিয়মিত ছাত্রদের মূল্যায়ন করা কারণ মূল্যায়নের মধ্য দিয়েই বোঝা যায় ছাত্রছাত্রীরা কতটা বিষয় শিখতে পারছে বা রপ্ত করতে পারছে বা তার দুর্বলতা ধরা যায় মূল্যায়নের মধ্য দিয়েই মূল্যায়নের মধ্য দিয়ে এই দুর্বলতার অনুসন্ধান করে প্রত্যেক ছাত্রছাত্রীদের সেই দুর্বলতা পূরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় তাই সঠিক উত্তর ঘ নিয়মিত ছাত্রদের মূল্যায়ন করা এরপর আমরা চলে যাব প্র্যাকটিস সেট সেভেনের লাস্ট প্রশ্ন তথা দশ নম্বর প্রশ্ন শিক্ষক সব থেকে বেশি শিখতে পারেন কার কাছ থেকে উত্তরের প্রথম অপশান প্রধান শিক্ষক দ্বিতীয় অপশান ছাত্র তৃতীয় অপশান শুভানুধ্যায়ী চতুর্থ অপশান বই সঠিক উত্তর অবশ্যই খ ছাত্র একজন শিক্ষক ছাত্রের কাছ থেকেই সবচেয়ে বেশি শিখতে পারেন এখানেই শেষ হল চাইল্ড স্টাডিজ বা শিশু মনস্তত্ব থেকে প্র্যাকটিস সেট সেভেন অবশ্যই প্র্যাকটিস সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেখেছি আপনারা এখান থেকে দেখে নিন এবং অবশ্যই ভিডিওটি সকল টেট ক্যান্ডিডেট যারা দু সালে প্রাথমিক টেট দিতে চলেছেন তাদেরকে অবশ্যই শেয়ার করুন